13 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমাদেরকে দেখতে হবে যে অঙ্কটাতে আসলে কি বলেছে। একটি ত্রিভুজ আকৃতি, ত্রিভুজাকৃতি, তো ত্রিভুজাকৃতি ত্রিভুজটা আসলে কিরকম হয় আমরা সবাই জানি, তিনটা ভুজ দ্বারা নির্মিত ক্ষেত্র হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই আমাদেরকে এর সূত্র জানতে হবে। সূত্র হচ্ছে হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি আবার বলছি, হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। তো আমরা এই ত্রিভুজটার উচ্চতা কোনটা, এই যে এখানে এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে আমাদের ভূমি, এই ভূমি এবং উচ্চতা এই দুইটা জিনিস গুণ করে দিলেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ভূমি এবং উচ্চতা দেয়া আছে কিনা। দেখতে পাচ্ছি আমরা অঙ্কে ভূমি দেয়া আছে এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার দেয়া আছে। এই ক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয়, ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। আমাদের যেটা করতে হবে, ভূমি মিটারে দেয়া আছে, উচ্চতা মিটার এবং সেন্টিমিটার দুটা একসঙ্গে করা আছে, সেজন্য আমরা এই সেন্টিমিটারটাকে মিটার করে নিব। এই সেন্টিমিটারকে মিটার করে নিতে হলে আমরা জানি সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার হয়ে যায়, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার লিখে রেখেছি সমান 15 মিটার, আর যেহেতু এই 50 সেন্টিমিটারকে মিটার বানাতে হবে সেজন্য এখানে এটা মিটার আছে, এই মিটারের সঙ্গে এই মিটারটা যোগ হবে যদি আমরা মিটার বানাই, সেক্ষেত্রে আমরা এটা প্লাস করে রেখেছি। প্লাস করার পরে 100 দ্বারা ভাগ করেছি, 100 দ্বারা ভাগ করলাম, তাতে আমাদের কি হলো, সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে সেন্টিমিটারটাকে তো আর থাকলো না, সেটা মিটার হলো। এবং লক্ষণীয় বিষয়, এখানে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে যখন আমরা 100 দ্বারা ভাগ করব। তো এখানে সাইড নোট দিয়ে দিলে ভালো হয়, সেটা হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ 100 সেন্টিমিটার সমান 1 মিটার। কেন আমরা সেন্টিমিটার আগে লিখলাম মিটার পরে লিখলাম, কারণ সেন্টিমিটারকে আমরা মিটার বানিয়েছি। তো যাই হোক, ভাগ করলে আমাদের 0.5 মিটার হয়, এই দুটো যোগ করলে 15.5 মিটার। তো আমাদের যে কারণে আমরা এই উচ্চতাটাকে 15.5 মিটার বানিয়ে নিলাম, অর্থাৎ সেন্টিমিটারটাকে মিটার বানিয়ে নিলাম, সেটা হলো আমাদের দেয়া আছে ভূমি এবং উচ্চতা দেওয়া আছে একটা ত্রিভুজের। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। অবশ্যই ক্ষেত্রফল নির্ণয় করতে হলে বর্গমিটার লিখতে হবে। তো এটা আমরা যদি 24 এবং এটা 15.5 গুণ করে দুই দ্বারা ভাগ করি, আমরা পাই 186 বর্গমিটার। এটাই আমাদের উত্তর।